হ্যালো আন্টি, কেমন আছেন? হ্যালো, ক্যামেরা নিচ্ছো? হ্যাঁ আন্টি, শ্যুট করা লাগবে তো। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি আসার কারণটা হলো যে আমরা একটা স্কুলের থেকে রিপোর্ট লিখছি সেক্স এডুকেশনের ব্যাপারে। তাই আমরা সেক্স এডুকেশন কি, এটা কি, এইটা এই ওয়ার্ডটা কোথা থেকে শিখছো তুমি? কি এডুকেশন? না না, এডুকেশন মিনিং তো আমিও জানি না। ওই ওই ওয়ার্ডটা কোথা থেকে শিখছো তুমি? সেক্স? আমাদের রিপোর্টটা তাও করা লাগবে আন্টি, তো স্টার্ট করি। আচ্ছা আন্টি, আমরা রিসেন্টলি একটা নতুন ডিজিজের ব্যাপারে শিখলাম, সেটার নাম হচ্ছে ভ্যাজিনিসমাস। সো এটা নিয়ে আপনি আমাকে একটু ডিটেইলসে বলতে পারবেন? মা, তোমার কি বিয়ে হয়েছে? না, আমি তো বললাম আমি স্কুলে পড়ি। তোমার কি বিয়ে ঠিক হয়েছে? না, কেন? তো তোমার বিয়ে ঠিক হয় নাই, তোমার বিয়ে হয়ও নাই, তুমি এইসব জিনিস নিয়ে তো কনসার্ন কেন? হ্যাঁ, সেক্সুয়াল হেলথ নিয়ে এত কনসার্ন হওয়া উচিত না। বাট এটা তো মেয়েদের জানান। না না না, শুনো, মেয়েদের বিয়ের আগে এগুলো কিচ্ছু জানার দরকার নাই, এগুলো নিয়ে কথা বলাই কোনো দরকার নাই, এগুলো নিয়ে কথা বলতে হয় না মা, কারোর সাথে কথা বলবা না। বাট মানে সেলফ হাইজিন বলেও তো একটা কথা। না না, কোনো সব হাইজিন বিয়ের পরে, বিয়ের আগে আমরা নোংরা, ডার্টি, ঠিক আছে? সব কিছু বিয়ের পরে। হ্যাঁ, বাট ইজ দ্যাট আনসেফ, ডার্টি থাকা ওভাবে? শুনো, আনসেফ একটু হয়, কিন্তু তোমার ওরকম একটা হাজবেন্ড লাগবে। হ্যাঁ, একটু অ্যানিমালিস্টিক একটা হাজবেন্ড লাগবে। হ্যাঁ, অল ইউ নিড ইজ সামওয়ান টু ফোর্স দেমসেলফ অন ইউ, তাহলে সব ঠিক হয়ে যাবে। সব ব্যথা, সব দুঃখ, সব মানে গায়ের রং, ওয়েট, সব ঠিক হয়ে যায়। কিছু কিছু সব গায়ের রং ঠিক হয়ে যায়। হ্যাঁ, সব তার মানে ভ্যাজিনিসমাস তো তাহলে ভালো জিনিস তাহলে, না? প্লিজ এইসব নিয়ে আমরা কথা না বলি। হ্যাঁ, তোমার বিয়ে কবে? চলো আমরা ইভেন্ট প্ল্যানিং করি। আচ্ছা আন্টি, পিরিয়ড থেকে মনে পড়লো, এখন যে একটা কমন ডিজিজ আছে PCOS, এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা নিয়ে আমি একটাই বলতে চাই, নাপাক হয়ে বিয়ে করে ফেলো, এটাই। না আর কিছু বলতে চাই না, তুমি লিখো নাপা গেট ম্যারিড সলিউশন টু এভরি ডিজিজ। গেট ম্যারিড, ইয়েস। সো একটা মেয়ের মানে সেক্সুয়াল কোনো প্রবলেম হলে? না না না, সেক্সুয়াল বলো না, এই ইমার্জেন্সি আই তো করোনা ভাইরাসের অ্যানাউন্সমেন্ট। তুমি জানো মা, আমি খুব খুশি হয়েছি যে করোনা ভাইরাসে আমার কিছু হয় নাই, এফেক্টেড হয় নাই, নাহলে তোমার মতন মেয়ের সাথে আমার কিভাবে দেখা হতো? সো ফানি ইউ আর, কত বড় বড় ওয়ার্ড শিখেছো, কত ছোট একটা মেয়ে বিয়ে হয় নাই। মানে আজকালের মেয়েরা না একটু বেশি মডার্নিজম দেখাতে গিয়ে না এইসব জিনিস নিয়ে বেশি কথা বলতে চায়। বাট এইসব জিনিস নিয়ে কিন্তু তোমাদের জানা দরকার নেই, কোনো কথা বলার দরকার নেই, তোমাদের খালি একটা হাজবেন্ড দরকার, একটা অ্যানিমালিস্টিক হাজবেন্ড দরকার, বুঝছো? হ্যাঁ, সো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানুষ যে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, এটা নিয়ে আপনার কি মনে হয় যে ও মানে বিয়ের পরে যে সেক্সুয়াল অ্যাক্টিভ থাকে? ইয়েস, আই সাপোর্ট ইট, ভোট ফর সেক্সুয়াল অ্যাকশন আফটার ম্যারেজ। আর বিফোর ম্যারেজ? ছি, বিফোর ম্যারেজ কে করে নাকি? এটা আনরিয়েলিস্টিক, বিফোর ম্যারেজ কি মেয়েরা এগুলো জানে নাকি? আচ্ছা, কিন্তু আপনি তো ফিমেল অর্গান স্টাডি করেছেন, তাহলে ফিমেল অর্গান? শুনেন, আমি এডুকেশন খালি নামে নিয়েছি। হ্যাঁ, মানে আমার তো মেন্টালিটি তো আর চেঞ্জ হয় নাই, তাই না? আমার তো টিপিক্যাল চিপ মেন্টালিটি আছে, তো আমি কিন্তু আপনার এই রিপোর্টের কোয়েশ্চেন নিতে পারছি না। হ্যাঁ, আপনি কাইন্ডলি বিয়েটা করে আসেন। আমি জানতে চাচ্ছি যে আমরা না হয় আনম্যারিড, আপনি আমাদের ডায়াগনোসিস দিতে পারছেন না, বুঝলাম, কিন্তু ম্যারিড মেয়েদের যখন আসে আপনাদের কাছে, আপনি কি কখনো ভুল কোনো ডায়াগনোসিস দিয়েছেন? আগের কথা এগুলো, আমার না আগের কথা মনে থাকে না, মানে দিতে পারি, বাট মানে কি আর হবে যদি কেউ কিছু লিখে, মানে এখন তো তোমরা মডার্ন মেয়ে, কত কিছু মানে বুক ফেসে কত কিছু লিখো। হ্যাঁ, মানে আমি বলে দিব প্রোপাগান্ডা, হ্যাঁ এগুলো তো ম্যাটার করে না। বাট আপনি সব ট্রিটমেন্ট আপনার সাকসেসফুল সো ফার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনো, মানে রেক্টাঙ্গেল হসপিটাল যেভাবে স্টেটমেন্টটা দিবে ওভাবে তোমরা কেউ ওই কিছু করতে পারবে না, তো কনসিকোয়েন্স ম্যাটার করে না। হ্যাঁ, ম্যাটার করা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেড লাইফে হচ্ছে ওই জিনিসটাই, সেটা হচ্ছে গেট ম্যারিড। ঠিক আছে মা, আই থিঙ্ক উই আর ডান, অ্যান্ড আই থিঙ্ক ইটস টাইম ইউ গেট ম্যারিড।
হ্যালো সিকিউরিটি, এখন একটা আনম্যারিড মেয়ে বের হচ্ছে হসপিটাল থেকে, হ্যাঁ ভ্যাজিনিসমাস বলছে কিন্তু আমাকে, ওকে ধরেন আর ওকে বিয়ে দেন। হ্যাঁ ওই যে এজাজের সাথে, হ্যাঁ হ্যাঁ যার তিনবার ডিভোর্স হচ্ছে, হ্যাঁ খুব এক্সপিরিয়েন্সড, ওরে ওরে শিক্ষা দিবে। ওকে ভাই, ও হ্যালো, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ মি আফটার ম্যারেজ। হ্যালো আন্টি। জি আমি আমার স্কুলের একটা রিপোর্টের জন্য আপনার কাছ থেকে সেক্স এডুকেশন ব্যাপারে কিছু জানতে এসেছিলাম। কি বললো তুমি? সেক্স এডুকেশন? তুমি ওটা কোথা থেকে?